এই মুসলিমের হাদিস, তীব্র ক্ষুধার তাড়নায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে চলে যাচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে। যেতেই আহারে নানা গেছেন, দুই নাতি হাসান হুসাইন দৌড়িয়ে আসছে, হয়তো বা নানা আমাদের জন্য কিছু নিয়ে এসেছেন। অথচ খাবার খোঁজার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বেটির বাড়িতে গেছেন। আল্লাহ রাসূল বেটিকে জিজ্ঞেস করলেন, মা বাড়িতে খাবার নেই? তো একটি মাত্র খেজুর ছিল, কিন্তু আপনার জামাইয়ের জন্য রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ আগে ফকির আসার কারণে তাকে আমি কিভাবে বিদায় করব, খেজুরটা দিয়ে বিদায় দিয়ে দিয়েছি। ছোট ছোট হাসান হোসাইন দুই নাতি এসেছেন রাদিয়াল্লাহু আনহুমা, নানা কিছু নিয়ে আসছেন কিনা। আল্লাহ রাসুলের এই অবস্থা, তিনি ফিরে বেরিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে একজন সাহাবীর স্ত্রী বাড়ি থেকে দেখতে পেয়েছেন আল্লাহ রাসুলের চেহারা, বলছেন, দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, হয়তোবা খুব ক্ষুধা পেয়েছে। তার আগের ঘটনা, তীব্র রোদের মধ্যে আল্লাহ রাসূল যখন দাঁড়িয়ে আছেন, ঠিক ওই মুহূর্তে এসেছেন নবী রাসূলদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার চেহারার দিকে দেখে বলছেন, আবু বকর, কি ঘটনা, আপনি এখানে কেন? আল্লাহ রাসূল, বাড়িতে কোনো খাবারই নেই, খাবারের সন্ধানে বেরিয়েছি, কোথায় কাজ পেয়ে কিনা। একটু পরে আরেকজন শ্রেষ্ঠ মানুষ, অর্ধ জাহানের খলিফা হলেন পরবর্তীতে উমর ইবনে খাত্তাব, তিনিও হাজির, তিনিও তীব্র দুপুরে খাবারের খোঁজে বেরিয়েছেন যে খাবার কোথায় পাওয়া যায়। পৃথিবীর শ্রেষ্ঠ তিন মানুষের সঙ্গে একই জায়গাতে সাক্ষাৎ, কারো বাড়িতে কোনো খাবার নেই। তিনজন বিভক্ত হয়ে গেলেন, খাবার খোঁজার জন্য চলে গেলেন। সাহাবীর স্ত্রী দেখতে পেয়ে বললেন, আল্লাহ রাসূলকে ডাকো, তার বাড়িতেও কিছু নেই। আল্লাহ রাসূলকে এগিয়ে দিলেন মাত্র দুইটা খেজুর, দুইটা খেজুর দিয়ে আল্লাহ রাসূল নিজে খেলেন না। জানতে পেরেছেন, আমার অত্যন্ত আদরের দুই নাতি না খেয়ে আছে, বাড়ি নিয়ে চলে গেলেন নাতিকে খাওয়ানোর জন্য। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সপ্তাহ গেছে, মাস গেছে, 3 মাস গেছে, আমাদের দুইটা কালো জিনিস ছাড়া খাওয়ার কিছুই নেই, একদিনও দীর্ঘ একটা সপ্তাহ, একটা মাসের কোনো একদিন বাড়িতে আগুন জ্বলেনি। বর্তমানে এইরকম অসহায়, এইরকম দরিদ্র, এইরকম লোক কোথাও পাওয়া যাবে না। সারাদিন না খেয়ে আছে এরকম লোক তো পাওয়া যাবে না, এক সপ্তাহ দূরের কথা। এক সন্ধ্যা না খেয়ে থাকে এরকম লোক এখন পাওয়া মুশকিল। কিন্তু যারা শ্রেষ্ঠ মানুষ, তাদের ত্যাগ, তাদের ইসলামের প্রতি যে ভালোবাসা, এটা দিয়েই তারা সংগ্রাম করেছেন, এটা দ্বারাই পরিবার পরিচালনা করেছেন। স্ত্রীদের যেমন উদারতা, তেমনি স্বামীদের উদারতা, এটা কল্পনার বাহিরে কিভাবে সম্ভব হতে পারে? একজন মানুষ সব কিছু দিয়ে দিতে পারে। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, কোন সাহাবীর কথা বলবেন? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু চা বিক্রি করতেন, টাকা নাই। যখন এই আয়াতটা নাজিল হলো সহিহ বুখারীর 1415 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত যখন নাজিল হলো, দান করার কিছু নেই, এই আয়াতের উপরে আমল করতে হবে, এই ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে গেলেন।
মেলায় চলে গেলেন, বাজারে, মেলা না বাজারে গেলেন, দূর থেকে যে বোঝাগুলো আসছে, অর্থাৎ কন্যা নুহা মেলু, আমরা বাজারে বোঝা টানতাম, কুলিগিরি করতাম, কুলিগিরি করে সারাদিন সারা রাত। যে দেখছেন এই আয়াত শোনার পরে, এই আয়াত সব সাহাবীর মধ্যে যারা শুনেছেন তাদের মধ্যে ক্রিয়া করেছেন এমন ভাবে দেখছেন যে সবাই এই আয়াতের উপরে আমল করার জন্য রাতের গভীরে বাজারে চলে গেছেন কুলিগিরি করার জন্য। যে যতটুকু হয়েছে আয়াতের প্রতি আমল করার জন্য অতটুকুই নিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জমা দিয়েছেন। আল্লাহ রাসূল এতটুকুই সম্ভব হয়েছে নিয়ে আসা। ঠিক মুস্তাদ আহমদের হাদিস 18354 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারি সাহাবীকে বললেন, দেখো ওই সাহাবী বাড়িটা করতে পারছে না, তুমি ওই গাছটা তাকে দিয়ে দাও, ওয়ালাকা নাখলাতুন ফিল জান্নাহ, তুমি যদি দিয়ে দাও তাহলে এই একটা খেজুরের বিনিময়ে তুমি জান্নাতে খেজুরের গাছ পাবে। তো তিনি বলছেন, না আমি দিব না, আমার এই একটা গাছ আমি দিব না কাউকে। তো এই কথাটা শুনেছেন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, তিনি ওই ব্যক্তির কাছে গিয়ে বলছেন, দেখো তুমি গাছটা আমাকে দিয়ে দাও, আমি কিনে নিব। তো বলছেন, না আমি দিব না। তখন আচ্ছা ঠিক আছে, মানে এই গাছটা যদি ওই সাহাবি পেয়ে যায় তাহলে তার বাড়িটা করতে পারবে, ওয়ালটা তুলতে পারবে, কিন্তু আরেকজন দিবে না। তো ওইটা আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু নিয়ে দিয়ে দিবেন। তো বলছেন যে দেখো ওই যে আমার যে খেজুরের বাগানটা, এই বাগানে যেটা পাওয়া যায় তথ্য, প্রায় 600 খেজুরের বাগান গাছ আছে, 600, ওই বাগানের মধ্যে তার বাড়ি আছে এবং ঝর্ণা আছে, তখন পানি কোথায় পাওয়া যাবে? তখন বলল যে তুমি আমার কাছে বিক্রি করো, তোমাকে এই পুরো বাগানটা দিয়ে দিব। তখন রাজি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে তোমাকে এই খেজুর গাছটা দিয়ে দিলাম। এই খেজুর গাছটা আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু তিনি কি নিজের জন্য নিলেন? কার জন্য? ওই সাহাবীর জন্য। আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, কারণ বলেছেন যেটা টার্গেট, যেহেতু বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই গাছ যে দিয়ে দিবে তার জন্য জান্নাতে খেজুর গাছ পাবে, এই হাদিসটা তাকে প্রেরণা জুগিয়েছে। আল্লাহ রাসূল কাছে গিয়ে বলছেন, ইফতাতুহু বিহায়াতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি এই পুরো বাগানের বিনিময়ে এই খেজুর গাছটা কিনে নিয়েছি। আল্লাহ রাসূল বললেন, কি চমৎকার না ব্যবসা তুমি করলে। আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে এসেছেন, এসে তার স্ত্রীকে বলছেন, উখরিজি ও উম্মে দাহাদা, দাহাদার মা তুমি এখন বাড়ি থেকে বেরিয়ে যাও, বেইতুহু নাখলাতুন ফিল জান্নাহ, আমি এই বাড়িটা, এই বাগানটা একটা খেজুর গাছের বিনিময়ে, জান্নাতি খেজুর গাছের বিনিময়ে আমি এটা বিক্রি করে দিয়েছি, আমি এটা দিয়ে দিছি। স্ত্রী খুশি হয়ে চিৎকার দিয়ে বলছেন, রবি হাল ভাই, আহ আবু দাহাদা তুমি কি চমৎকারী না ব্যবসা করেছ, কি চমৎকারী না কাজ করেছ, আমরা এই বাগান দিয়ে দিব আর আল্লাহ আমাদেরকে জান্নাতে খেজুর গাছ দিবেন, এর চেয়ে বড় ভালো ব্যবসা আর কি হতে পারে? ভেবে নিন কেমন স্বামী আর কেমন স্ত্রী। 965 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলুন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলত বলার পরে আবু দাহাদা তার আগেই মারা গেলেন, আল্লাহ রাসূলের আগেই আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, আল্লাহ রাসূল তার জানাজা পড়লেন, জানাজা পড়ার পরে আল্লাহ রাসূল
ঘোড়ার পিঠে উঠে সাহাবিদেরকে বলছেন, আহ ও সাহাবীরা, কাম মিন আসকিন মুআল্লাকিন আও মুদাল্লাফিল জান্নাহ লি আবি দাহাদা। ও সাহাবীরা, এই আবু দাহাদার জন্য জান্নাতে কত যে খেজুর গাছ, আর প্রত্যেকটি গাছে কানি কানি ভর্তি খেজুর ধরে আছে। আল্লাহ রাসূল যতক্ষণ সাহাবীদের সাথে আসছিলেন ততক্ষণ কথাটি বলছিলেন, কাম মিন আসকিন মুআল্লাকিন আও মুদাল্লাফিল জান্নালি আবি দাহাদা, কাম মিন আসকিন মুদাল্লা মুআল্লাকিন আও মুদাল্লাফিল জান্নাহ। বারবার বলছেন সাহাবীরা, আমি দেখতে পাচ্ছি জান্নাতে আবু দাহাদার জন্য এত খেজুর গাছ, আর প্রত্যেকটা গাছে কি পরিমাণ ভর্তি কানি কানি খেজুর ধরে আছে। কি ভাষায় বুঝবেন, আবু দাহাদাও জান্নাতি, তার স্ত্রীও জান্নাতি। যেমন স্বামীর মন তেমনি স্ত্রীর মন। কিন্তু আমাদের মধ্যে স্ত্রীর মন যদি একটু উদার হয়, স্বামী অত্যন্ত কৃপণ হন। স্বামীর মন যদি উদার হয়, স্ত্রী অত্যন্ত কৃপণ হন। মনে হয় তারা জান্নাতে একসঙ্গে থাকতে চায় না, দুনিয়ায় তাদের শেষ। সাহাবিরা জান্নাতে একসঙ্গে থাকতে চাইতেন, অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। মৃত্যুর সময় বলে যেতেন, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দানকে বাড়িয়ে দেন। আর একটা বলতে চেয়েছিলাম যে মৃত্যুর সময় দান করা থাকলে এই মৃত্যুর যন্ত্রণা থেকে ব্যক্তি মুক্তি পায়, কিন্তু এই উপলব্ধিটা আমরা করি না, করারও চেষ্টা করি না। তখন আমরা বলি যে একটু সময় দাও আল্লাহ, এখনই দান করব। তখন দান করাও যাবে না, করেও কোনো লাভ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1419 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন সাহাবী যখন বললেন, আইয়ুস সাদাকা আজম, কোন সাদকা করলে সবচেয়ে বেশি নেকি হয়, আল্লাহ রাসূল বলছেন, ওয়া আনতা সাদাকা ওয়া আনতা সহিহুন সহিহুন তাখশাল ফাকরা ওয়া তাআমুলুল গিনা। ওই সময়ে দান সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, যখন তুমি কৃপণতা করো, ভয় করো, যে সুস্থ সবল থাকার পরেও ভয় করো আমি হয়তো গরিব হয়ে যাব, দুই দিন পরে হয়তো আমার টাকা পয়সা থাকবে না। ঠিক এই মুহূর্তে যতটুকু দান করা হয়, আল্লাহর কাছে এই দানটা সবচেয়ে প্রিয় দান হিসাবে গ্রহণযোগ্য। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তুমহিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম। এই কথা বলতে বলতে কালকে দান করব, কালকে দান করব, কালকে আল্লাহর রাস্তায় কিছু দেব, কালকে মসজিদে কিছু দেব, এই করতে করতে তোমার আত্মাটা যখন কণ্ঠনালীতে চলে আসবে, ওই পর্যন্ত বিলম্ব করো না। এই জন্যই যারা মুনাফেক শ্রেণীর হয়, যখন আজাবের ফেরেস্তারা আসে, তখন এই ফেরেস্তারা তাকে চড়াতে থাকে কোরআনের আয়াত, তাদের মুখমণ্ডল ফেরেস্তার হাত দিয়ে চড়াতে থাকে, তখনই হাত পা ছেড়ে দেয়, চিৎকার করে, চোখগুলো বড় বড় করে। আর আমরা মনে করি একটু শরবত খেতে চাচ্ছে, শরবত খেতে চায় তারা, ওই সময় শরবত খাওয়ার সময় আছে, ওই সময় বলে রব্বিলা হুলা আখার তানি ইলা আজালিন করিম। ফেরাউন যেমন বলেছিল, ফেরাউন বলেছিল না মৃত্যুর সময়, ঠিক যারা মুনাফিক শ্রেণীর মানুষ, যারা কৃপণ শ্রেণীর মানুষ, তারা ওই ফেরেস্তাদের আজাব মার থেকে বাঁচার জন্য বলে আমি সাদকা করতে চাই। কিন্তু যে দিনদার ব্যক্তি হয় তাহলে কি হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সূরা হামিম সাজদা ফুসসিলাত খুলুন, 30, 31, 32 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মুমিন ব্যক্তির মৃত্যু চলে আসে, তখন আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এই কথার উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকে, আমাদের রব আল্লাহ এই কথা বলার পরে অটল থাকে, মৃত্যু পর্যন্ত অটল থাকলে
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কোটি কোটি ফেরেশতা জান্নাত থেকে অবতীর্ণ হয় ওই ব্যক্তির কাছে, এসে বলে আল্লাহ তাখাফু ভয় করো না, মৃত্যুকে ভয় করো না, ওয়া লা তাহজানু চিন্তা করো না, টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কি চমৎকার! মালাকুল মাউতের আগেই, মালাকুল মাউত আসার আগেই জান্নাত থেকে অসংখ্য ফেরেশতা এসে তাকে ঘিরে ধরে, ঘিরে তাকে সাহস দেয় মৃত্যুর ভয় করো না। মালাকুল মাউতের যে চেহারা, এই চেহারা নিয়ে কোনো বান্দার কাছে আসলে ওই বান্দা কিভাবে ঠিক থাকবে? তাই বলছে আল্লাহ তাখাফু ভয় করো না, ওয়ালা তাহজানু টেনশন করো না যে মরার পরে কি হবে, ওয়াবশিরু বিল জান্নাহ বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলুন তার জন্য আর কিসের টেনশন? আল্লাহ সেই কথাই বলছে, একটু পরে আয়াতটা অনুবাদ করছি। এরপরে মালাকুল মাউত আসে, মালাকুল মাউত এসে কি বলে যে আয়াতটা আমরা বলি ওর মধ্যেই আসছে, কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, সূরা ফজর। এর একটু পরেই তোমরা এতিমদেরকে ভালোবাসো না, সম্মান করো না, তোমরা মিসকিনকে খাওয়াতে ভালোবাসো না, তোমরা মিসকিনকে খেতে দাও না, উৎসাহিত করো না, ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা বরং তোমরা মালকে কুক্ষিগত করে খাও, যারা ওয়ারিশ ছত্রে যারা পেয়েছ, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা সম্পদকে এমন ভাবে আঁকড়ে ধরে রাখতে চাও, সম্পদ দিতেই চাও না। আহ, ওই আয়াতের শেষেই মালাকুল মাউত এসে কি বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, বেরিয়ে এসো, ফিরে যাও তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে, প্রফুল্ল চিত্তে, আনন্দ চিত্তে। এই জন্য মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, যখন মারা যায়, তার চেহারায় নূর জ্বলতে থাকে, বুঝাই যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন, আল্লাহ তাকে কালেমা শাহাদত কালেমা তৈয়বা লা ইলাহা পড়তে পড়তে আল্লাহ তাকে নিয়ে নেন পৃথিবী থেকে। তার কিসের কষ্ট! কত বান্দা, আমাদের এক ভাই মারা গেলেন ঢাকা, তো তার বন্ধু বলছেন কি আশ্চর্য, হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তো বলছে যে কথা বলছি, বলছে যে ভাই আমি হয়তো বাঁচবো না রে, আমি হয়তো বাঁচবো না, আমি হয়তো চলে যাব, এখনই চলে যাব। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ শব্দটাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, পরে আর খুঁজে পাওয়া যায়নি, তাকে মারা গেছে। আলবানি রহিমাহুল্লাহ আহকামুল জানায়েজের মধ্যে ভালো মৃত্যুর 17-18টা নিদর্শন বর্ণনা করেছেন, ভালো মৃত্যুর। তার মধ্যে এক নম্বর হলো যে ব্যক্তি কালেমা তৈয়বা মুখে উচ্চারণ করে মারা যায়, সে হলো সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। দুই নম্বর, যে ব্যক্তির কপালটা ঘেমে যায় মৃত্যুর সময়, এই ব্যক্তি মুমিন, ইমান অবস্থায় মৃত্যুবরণ করে। যে ব্যক্তি শুক্রবার রাত্রে এবং বা দিনে, রাত বা দিনে মৃত্যুবরণ করে, এই মৃত্যুটা তার জন্য সবচেয়ে কল্যাণকর মৃত্যু। 18টা বলেছেন, এখন বলার সময় নাই। তো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দাকে লক্ষ্য করে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি ফিরে যাও, আমার বান্দাদের, নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। মরার সাথে সাথেই জান্নাত, মরার সাথে সাথেই জান্নাত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মাউত এই আল্লাহর ভাষাটাই এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হাদিসের শব্দ যেটা আসছে, হাদিসে আসছে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা,
আত্মা। ওখরুজি, তুমি বেরিয়ে আসো। বিমাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে যাও, বেরিয়ে আস। এটা হাদিসের ভাষা, আল্লাহ রাসূল বলছেন। এই কথা বলার পরে ফায়াসিলু কামা তাসিলুল মা মিনাস সাকা, আল্লাহ রাসূল বলছেন এই কথা বলা মাত্রই আত্মাটা এমন ভাবে বেরিয়ে আসে, গ্লাসের তলায় একটু পানি থাকলে কাত করলে যেভাবে পানিটা শর্ট করে পড়ে যায়, আত্মাটা তার ভিতর থেকে ওইভাবে একেবারে সুন্দরভাবে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তুমি আমাদেরকে এই রকম জান্নাতি মৃত্যু দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাইকে মারা যেতে হবে, এই দুয়ার ছাড়া বিকল্প কিছু নাই। আল্লাহ 14টা বন্ধ হওয়ার সাথে সাথে যেন তোমার সাথে সাক্ষাৎ হয়, তুমি আমাদের সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদেরকে ঈমান অবস্থায় মৃত্যু নসিব করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা, আবার কত হাদিস আপনি নেবেন, কিভাবে বলবেন, চেষ্টা করবেন, আপনারা চেষ্টা করবেন যে যতটুকু সাদকা করবেন, দান করবেন, মানুষকে জানানোর দরকার নাই। আপনার স্ত্রীও যেন না জানে, স্ত্রীর সাথে পরিকল্পনা করার সুযোগ আছে, ডান হাতে দান করবে, বাম হাতই জানবে না, তবে আরশের নিচে ছায়া পাবেন আপনি। কিন্তু আমরা স্ত্রীর সাথে পরামর্শ করি, ছেলেদের সাথে পরামর্শ করি, এর পরে মসজিদে যা ঘোষণা দিই, অমুকজন 5,000 টাকা দান করেছে, দোয়া চেয়েছে, খামা খা না, এইটা না। দান করে মসজিদের বেদাতি ইমামের কাছে চেয়ে কি লাভ? চাইবেন কার কাছে? আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে? আল্লাহ ছাড়া যেহেতু কেউ দিতে পারবে না, আপনি কার কাছে চাচ্ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা দাহার খুলবেন, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযা ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি, মিসকিন এতিম বন্দীদেরকে খাওয়াচ্ছি, ওয়া ইতিমুনা ত্বআমা আলা হুববিহি মিসকিনা ওয়া ইতিমা ওয়া আসীরা, ওয়া ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযা ওয়ালা শুকুরা। আমরা খাওয়াচ্ছি তোমাদেরকে, তোমাদের কাছে কৃতজ্ঞতা চাই না, কিছুই চাই না, একবারে আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াচ্ছি, সৌজন্যও চাই না। এটা অন্তর থাকতে হবে। কেন বলবেন ফকিরকে দান করে বাবা মার জন্য দোয়া করো? ও তো নামাজই পড়ে না, ও দোয়া কবুল হবে? অসহায়কে দান করবেন, কিন্তু চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ফকিরকে দান করলেন, কেউ জানলো না, কে জানলো? আল্লাহ জানলো। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহুয়া খায়রুল লাকুম ইন তুবদু সাদাকাত ফানিমা হিয়া, যদি তোমরা সাদাকা করো প্রকাশ্যে, এটা ভালো, এটা ভালো। ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা, আর যদি সেটা গোপনে করো, ফকিরদেরকে দাও, এতিমদেরকে, মিসকিনদেরকে যদি দাও, ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে এটা তোমাদের জন্য অনেক 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 গুণে উত্তম। সুবহানাল্লাহ, গোপনে দান করা। ওয়ায়ুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, দুই নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন। যদি গোপনে দান করি, আল্লাহ পাপ ক্ষমা করতে বেশি দেরি করেন না। অনুরূপভাবে যদি আমি আপনি, আল্লাহ বলছেন ওই আয়াতটা সূরা বাকারা 274 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি লাইলি ওয়ান নাহার সিররা ওয়া আলানিয়া, যারা রাতে দিনে গোপনে প্রকাশ্যে দান করে আল্লাহর রাস্তায়, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর নিকটে অনেক প্রতিদান আছে। তারপরে বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দানশীল বান্দাদের জন্য মৃত্যুর ভয় নাই, কবরের ভয় নাই, কিয়ামতের ভয় নাই, তারা একেবারে নিশ্চিন্ত থাকে। বলুন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহরই কথা, আমার কথা নাই। কেন আপনি আমি ভয় করতে যাব? আমার যদি দান করার অভ্যাস থাকে, কবর কি আমাকে ঠেকাতে পারবে? কবরে কি আমি ঠেকবো? না না, প্রশ্নই আসে না। 9438 নম্বর হাদিসটা খুলুন, এই হাদিসে 3টা জিনিস ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন ইউতর রাজুল ফি কবরি, মানুষকে যখন কবরে রাখা হয় তখন জাহান্নাম থেকে আযাবের ফেরেশতা পাঠানো হয়, ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি
যখন মাথার দিক থেকে ঢুকতে থাকে দাফাআতহু তিলাওয়াতুল কুরআন ওই আযাবের ফেরেশতাকে কুরআন তেলাওয়াত প্রতিরোধ করে তাড়িয়ে দেয় ওয়াইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি যখন সামনাসামনি ঢুকতে চায় আযাবের ফেরেশতা দাফাআতহু সাদাকা সাদাকা তখন তাকে দান তাকে বিতাড়িত করে বাধা দেয় যা এখান থেকে তুই এই কবরে ঢুকতে পারবি না ওয়াইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি যখন পায়ের দিক থেকে ঢুকতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাফাআহু মাশিহু ইলাল মাসাজিদ ওই যে পায়ে হেঁটে মসজিদে গেছে পদচিহ্নগুলো ওখানে থাকে এই পদচিহ্নগুলো আযাবের ফেরেশতাকে প্রতিরোধ করে আল্লাহু আকবার কোরআন তেলাওয়াতের অভ্যাস থাকলে সাদাকার অভ্যাস থাকলে মসজিদে যাওয়ার অভ্যাস থাকলে কিয়ামত পর্যন্ত কবরে কোনো আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না এই হাদিস প্রমাণ করে কিন্তু ওই অভ্যাস তো আমাদের মধ্যে নাই আল্লাহ রাসূল এমনিতেই বলেছেন কোন ব্যক্তির কবরে যদি আযাব হতে থাকে মনে করে বাপ মারা গেছে মা মারা গেছে কবরে আযাব হচ্ছে আপনি আমি জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3310 নম্বর হাদিস সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলি হাররাল কুবুর তার পক্ষ থেকে ছেলে সন্তান সাদাকা দেওয়া মাত্রই ধপ করে জাহান্নামের আগুন নিভে যাবে সাথে সাথে একটু তুতফিউ ফু দিয়ে বাতি নিভে যেমন হয় ফু দেওয়া মাত্রই সমস্ত আগুন কবরের আযাব সাথে সাথে বন্ধ হয়ে যাবে লা তুতফিউ হাররাল কুবুর আপনি কত ফজিলত নেবেন কিয়ামতের মাঠ নিয়ে চিন্তা করছেন যারা সাদাকা করবে দান করবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ রাসূল বলেন লিকুল্লি মিরিন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকুদা বাইনান নাস কিয়ামতের মাঠ হবে 50 হাজার বছর লম্বা দিনে আল্লাহ রাসূল বলেন প্রত্যেক ব্যক্তি তার সাদাকার ছায়ার নিচে কিয়ামতের মাঠে অবস্থান করবে আপনি বলবেন রিকশাওয়ালা তো বলবেন আমার 5 টাকা দানে কিভাবে সূর্যের তাপ ঠেকাবে 5 টাকাকে 5 টাকা থাকবে সহিহ বুখারীর 1410 নম্বর হাদিসটা খুলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাসাদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন কেউ যদি এক টুকরা একটা খেজুর না এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে এক টুকরা খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মিন কাসবিন তাইয়িবিন পবিত্র রুজি থেকে হালাল রুজি থেকে যদি এক টুকরা খেজুর দেয় ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি আল্লাহ রাব্বুল আলামিন ওই এক টুকরা খেজুর ডান হাত দিয়ে গ্রহণ করে সুম্মা ইউরব্বিহা কামা ইউরব্বি আহাদুকুম ফালাওহু অতঃপর আল্লাহ তাকে বৃদ্ধি করতে থাকেন বাড়াতে থাকেন বাড়াতে থাকেন যেমন তোমরা উটের বাচ্চাকে ছোট বাচ্চাকে বড় বড় প্রতিপালন করে হাত্তা তাকুনা মিসলাল জাবাল অবশেষে এক টুকরা খেজুর বিশাল পাহাড়ের মতো বড় হয়ে যায় কি পাহাড় ভেদ করে সূর্যের আলো যেতে যাবে যেতে পারে যেতে পারে না সহিহ মুসলিম আসছে আও আজামা মিন পাহাড়ের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন বড় করে দেন আল্লাহু আকবার এক টুকরা খেজুর রিকশাওয়ালা ভাই আপনি টেনশন করছেন কেন আপনিও দান করবেন আল্লাহ যে যত দান করবে তার মর্যাদা তত বৃদ্ধি করে দিবেন উল্লেখ্য যে এখানে আমি সাদাকার বক্তব্য দিতে এখন নিরুৎসাহিত হই আমি উৎসাহ পাই না কারণ সাদাকার বক্তব্য দেই মানুষ শুনে দান করে মাজারে দান করে খানকায় দান করে বেদাতি মাদ্রাসায় দান করে ওই বেদাতি মোল্লাদের হাতে টাকা পয়সা দেয় লক্ষ লক্ষ টাকা বেদাতি মসজিদে দিচ্ছে মাদ্রাসায় দিচ্ছে কত মসজিদ আছে সালাফি আকিদার মসজিদ আহলে হাদিসের আকিদার মসজিদ মসজিদের ফ্যান নাই মসজিদের কার্পেট নাই মসজিদের গ্রিল নাই ছাদ দেওয়া হয়নি এতিমখানা আছে মাদ্রাসা আছে কত মাদ্রাসা নেবেন কওমি মাদ্রাসাগুলোকে সরকার বেতন দেয় আমরা টিচারদের বেতন দিতে পারি না দুর্ভাগ্য আমাদের জন্য কত ধনী মানুষ আছে সারা পৃথিবীতে অথচ টিচারদের ভালো টিচার নিয়ে প্রতিষ্ঠানে বেতন দিব সে সাধ্য আমাদের হয় না আর মানুষ দান করছে বেদাতি আস্তানায় এক এক পীরের দরগায় ওরুষ হওয়ার পরে তিন দিন ওরুষ হওয়ার পরে টাকা গুনে দেখছে 7 কোটি টাকা কারা দিছে এরা সব হারামখোর কিছু আমলা আছে তারা দান করে সেই জায়গাতে
টাকাও হারাম, যাচ্ছেও হারাম জায়গায়, ইমানও নষ্ট, আমুলও নষ্ট। বন্ধুরা আমার, সাদকার কথা শুনলেন, এতিমকে দান করবেন, মসজিদে দান করবেন, সবই ঠিক আছে, কিন্তু যেন বেদাতে রাস্তায় না হয়। বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসা বেদাতি মাদ্রাসা, এই দান কবুল হওয়া তো দূরের কথা, কাবিরা গুনাহ হবে। আপনি কেন আস্তানায় দিনেন 10 লাখ টাকার টাইলস কিনে দিলেন, মার্বেল কিনে দিন, কালি কিয়ামতের মাঠে এই মার্বেল আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে যে এই মার্বেলের উপরে মিলাদ পড়েছে, এই মার্বেলের উপরে যত বেদাতি কাজ করেছে আল্লাহর বিচার কর। তখন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, পড়েননি এটা? এটা কোথাকার আয়াত? কোন সূরার আয়াত? সূরা জিলজালের আয়াত, তাই না? তাহলে আপনি বেদাতির আস্তানায় দিবেন কেন? আজকে জিকে একাডেমির বিশাল প্রোগ্রাম হচ্ছে, আলহামদুলিল্লাহ, কত আলেমের আগমন। এই দুর্যোগের মধ্যে জামান ভাই সাহস নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব সালাউদ্দিন ভাই, তাদের বুকের পাটা দেখে আশ্চর্য হয়েছে, বলছেন না ইনশাল্লাহ প্রোগ্রাম হবে। আল্লাহ আকবার, আল্লাহ বাস্তবায়নও করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। গতকালকে বৃষ্টি দেখা দিয়েছিল, আল্লাহ আপনাদের দোয়া শুনেছেন, আল্লাহ বৃষ্টিটা বন্ধ রেখে দিয়েছেন, প্রোগ্রাম চলেছে রাত 2টা পর্যন্ত আলহামদুলিল্লাহ, ফজরে দার্স চলেছে এবং আবারও 11টা থেকে শুরু হয়েছে, এখন কন্টিনিউ চলতে থাকবে সারা রাত ইনশাআল্লাহ। এই বিশাল প্রোগ্রামের আপনি দেখেন আশ্চর্য হবেন, আমি হতবাক হয়েছি। এই যে এই প্যান্ডেল তো ভরার কথা না,